উত্তর বিধানসভা আজকে বিশ্বজিৎ দাস অর্থনৈতিক প্রলোভন নিয়ে দলের প্রতি যে গদ্দারি কাজ করেছে, তার কাছের লোকজন, তার হৃৎপিণ্ড লোকজন আজকে বুক ফাটিয়ে তার যে ছবি প্রতীক ছিল আমাদের দলীয় অফিসে, সেই প্রতীককে তারা জুতো মালা দিয়ে আগুনে পুড়ে তার সত্যগ্রহণ করল। কেন আজকে আজকে দলের প্রতি গদ্দারি করেছে? আজকে মমতা ব্যানার্জির প্রতীক নিয়ে যে ছেলেটা আজকে গ্রাম থেকে রাজনীতি করে আজকে তৃণমূল কংগ্রেসে করেছে, মমতা ব্যানার্জির প্রতীক নিয়ে জিতার পরে তৃণমূল কংগ্রেস কর্মীদের প্রতি গদ্দারি করেছে বলে, দলের প্রতি গদ্দারি করেছে বলে কর্মীরা আজকে জিনিসটা করেছে। দলত্যাগ করার আগে কি কোনো কর্মীর সাথে আলোচনা করেছিলেন? কোনো কর্মীর সঙ্গে আলোচনা করেনি। আমাদের বনগাঁ বিধানসভায় সাতটা গ্রাম পঞ্চায়েত, সাতটা গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বদের ডেকে তাদের উপর মুখে জুতো মেরে গোপনে চলে গেল আমাদের সঙ্গে মিটিং না করে। আমার নাম সমীর কুমার বিশ্বাস, আমি তৃণমূল যুব কংগ্রেসের নীলদর্পণ ব্লকের সভাপতি এবং বনগাঁ পঞ্চায়েত সমিতির পুত্র, বনগাঁ পঞ্চায়েত সমিতির